بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي ألف لام را تلك آيات الكتاب الحكيم ألف لام را এগুলি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين মানুষের জন্য ইহা কি আশ্চর্যের বিষয় যে আমি তাহাদেরই একজনের নিকট ওহী প্রেরণ করিয়াছি এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা কাফিররা বলে এ তো এক সুস্পষ্ট জাদুকর ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يدبر الامر ما من شفيع الا من بعد اذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন অতঃপর তিনি আরশে সমাসীন হন তিনি সকল বিষয় পরিচালনা করেন তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই ইনি আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং তাহার ইবাদত করো তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না ইলাইহি মারজিউকুম জামিআ ওয়াদাল্লাহি হাক্কা ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া'আমিলুস সালিহাতি বিল কিসত والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون তাহারি নিকট তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর প্রতিশ্রুতি সত্য সৃষ্টিকে তিনি প্রথম অস্তিত্বে আনেন অতঃপর উহার পুনরাবর্তন ঘটান যারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদেরকে ন্যায় বিচারের সঙ্গে কর্মফল প্রদানের জন্য এবং যারা কাফির তারা কুফরি করিতে বলিয়া তাহাদের জন্য রহিয়াছে অত্যুষ্ণ পানীয় ও মর্মন্তুদ শাস্তি لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মঞ্জিল নির্দিষ্ট করিয়াছেন যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পারো আল্লাহ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন إِنَّ فِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَّقُونَ নিশ্চয় দিবস ও রাত্রির পরিবর্তনে এবং আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা সৃষ্টি করেছেন তাহাতে নিদর্শন রয়েছে মুত্তাকি সম্প্রদায়ের জন্য إن
الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون নিশ্চয় যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং ইহাতেই পরিতৃপ্ত থাকে এবং যাহারা আমার নির্দেশনাবলী সম্বন্ধে গাফিল উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন উহাদেরই আবাস দোজক উহাদের কৃতকর্মের জন্য ان الذين امنوا وعملوا الصالحات يهديهم ربهم بايمانهم تجري من تحتهم الانهار في جنات النعيم جرى مؤمن وشتكرم পরায়ণ তাহাদের প্রতিপালক তাহাদের ঈমান হেতু তাহাদেরকে পথ নির্দেশ করিবেন সুখদ কাননে তাদের পাদদেশে নহর সমূহ প্রবাহিত হইবে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেখানে তাহাদের ধ্বনি হইবে হে আল্লাহ তুমি মহান পবিত্র এবং সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম এবং তাহাদের শেষ ধ্বনি হইবে এই সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য ওয়ালাউ ইউআজ্জিলু আল্লাহু লিন-নাসি শাররা ইসতি'জালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম فَنَذَرُ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ الله جدي মানুষের অকল্যাণ ত্বরান্বিত করিতেন যেভাবে তাহারা তাহাদের কল্যাণ ত্বরান্বিত করিতে চায় তবে অবশ্যই তাহাদের মৃত্যু ঘটিত সুতরাং যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহাদেরকে আমি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেই وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كذلك زين للمسرفين ما كانوا يعملون আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুইয়া বসিয়া অথবা দাঁড়াইয়া আমাকে ডাকিয়া থাকে অতঃপর আমি যখন তাহার দুঃখ দৈন্য দূরীভূত করি সে এমন পথ অবলম্বন করে যেন তাহাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করিয়াছিল তাহার জন্য সে আমাকে ডাকেই নাই যাহারা সীমা লঙ্ঘন করে তাহাদের কর্ম তাহাদের নিকট এইভাবে শোভনীয় করিয়া দেওয়া হইয়াছে ওয়ালাকাদ আহলাকনাল কুরুন মিন কাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বাইনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি এবং যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল স্পষ্ট নিদর্শন সহ তাহাদের নিকট তাহাদের রাসূলগণ আসিয়াছিল কিন্তু তাহারা ঈমান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون অতঃপর আমি উহাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করিয়াছি তোমরা কিরূপ কর্ম করো তাহা দেখিবার জন্য وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا
آتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয় তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহারা বলে অন্য এক কুরআন আনো ইহা ছাড়া অথবা ইহাকে বদলাও বলো নিজ হইতে ইহা বদলান আমার কাজ নয় আমার প্রতি যাহা ওই হয় আমি কেবল তাহারই অনুসরণ করি আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون بلو الله جدي چاہیتن آمیو تما در نکوت ایہا تلاوت کری تامنا এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে অবহিত করিতেন না আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনে দীর্ঘকাল অবস্থান করিয়াছি তবু কি তোমরা বুঝিতে পারো না ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে নিশ্চয়ই অপরাধীগণ সফল কাম হয় না وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ ওরা আল্লাহ ব্যতীত যাহার ইবাদত করে তাহা উহাদের ক্ষতিও করিতে পারে না উপকারও করিতে পারে না উহারা বলে এগুলি আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী বল তোমরা কি আল্লাহকে আকাশ মণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিবে যাহা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তাহারা যাহাকে শরীক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে وَمَا كَانَ النَّاسُ إِلَّا أُمَّةً وَاحِدَةً فَاخْتَلَفُوا وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِي مَا فِيهِ يَخْتَلِفُونَ মানুষ ছিল একই উম্মত পরে উহারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকিলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তাহার মীমাংসা তো হইয়াই যাইত وَيَقُولُونَ لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِينَ উহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি إِذَا لَهُمْ مَكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا
إن رسلنا يكتبون ما تمكرون আর দুঃখ দৈন্য তাহাদেরকে স্পর্শ করিবার পর যখন আমি মানুষকে অনুগ্রহের আস্বাদন করাই তাহারা তখনই আমার নিদর্শনের বিরুদ্ধে অপকৌশল করে বল আল্লাহ অপকৌশলের শাস্তি দানে দ্রুততর তোমরা যে অপকৌশল করো তা অবশ্যই আমার ফেরেশতাগণ লিখিয়া রাখে حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين তিনি তোমাদেরকে জলস্থলে ভ্রমণ করান এবং তোমরা যখন নৌকারোহী হও এবং এইগুলি আরোহী লইয়া অনুকূল বাতাসে বহিয়া যায় এবং তাহারা উহাতে আনন্দিত হয় অতঃপর এইগুলি বাত্যাহত এবং সর্বদিক হইতে তরঙ্গাহত হয় এবং তাহারা উহা দ্বারা পরিবেশিত হইয়া পড়িয়াছে মনে করে তখন তাহারা আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া আল্লাহকে ডাকিয়া বলে তুমি আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون অতঃপর তিনি যখনই উহাদেরকে বিপদমুক্ত করেন তখনই উহারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করিতে থাকে হে মানুষ তোমাদের জুলুম বস্তুত তোমাদের নিজেদের প্রতি হইয়া থাকে পার্থিব জীবনের সুখ ভোগ করিয়া নাও পরে আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা যাহা করিতে ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাত বিহি নাবাতুল আরদ فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এইরূপ যেমন আমি আকাশ হইতে বারি বর্ষণ করি যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয় যাহা হইতে মানুষ ও জীবজন্তু আহার করিয়া থাকে অতঃপর যখন ভূমি তাহার শোভা ধারণ করে ও নয়নভিরাম হয় এবং উহার অধিকারীগণ মনে করে উহা তাহাদের আয়ত্তাধীন তখন দিবসে অথবা রজনীতে আমার নির্দেশ আসিয়া পড়ে
ও আমি উহা এমনভাবে নির্মূল করিয়া দেই যেন গতকালও উহার অস্তিত্ব ছিল না। এইভাবে আমি নিদর্শনাবলী বিশদভাবে বিবৃত করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم الله শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون যারা কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ এবং আরো অধিক। কালিমা ও হীনতা উহাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করিবে না, উহারাই জান্নাতের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাহাদেরকে হীনতা আচ্ছন্ন করিবে। আল্লাহ হইতে উহাদেরকে রক্ষা করিবার কেহ নাই। উহাদের মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকার আস্তরণে আচ্ছাদিত। উহারা দুযুগের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاؤُهُمْ مَا كُنْتُمْ إِيَّانَا تَعْبُدُونَ এবং যেদিন আমি উহাদের সকলকে একত্র করিয়া যাহারা মুশরিক তাহাদেরকে বলিব, তোমরা এবং তোমরা যাহাদেরকে শরিক করিয়াছিলে তাহারা স্বস্ব স্থানে অবস্থান করো। আমি উহাদেরকে পরস্পর হইতে পৃথক করিয়া দিব এবং উহারা যাহাদেরকে শরিক করিয়াছিল তাহারা বলিবে, তোমরা তো আমাদের ইবাদত করিতে না। ফাকাফা বিল্লাহি শাহীদান বাইনানা ওয়া বাইনাকুম ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট যে তোমরা আমাদের ইবাদত করিতে এ বিষয়ে আমরা তো গাফিল ছিলাম। হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত ওয়া রুদ্দু ইলা আল্লাহি মাওলাহুমুল হক ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন সেখানে তাহাদের প্রত্যেকে তাহার পূর্বকৃত কর্ম পরীক্ষা করিয়া লইবে এবং উহাদেরকে উহাদের প্রকৃত অভিভাবক আল্লাহর নিকট ফিরাইয়া আনা হইবে এবং উহাদের উদ্ভাবিত মিথ্যা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে। قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ বলো, কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ সরবরাহ করে অথবা শ্রবণ ও দৃষ্টি শক্তি কার কর্তৃত্বাধীন? জীবিতকে মৃত হইতে কে বাহির করে এবং মৃতকে জীবিত হইতে কে বাহির করে এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করে? তখন তাহারা বলিবে, আল্লাহ। বলো,
তবু কি তোমরা সাবধান হইবে না? ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাল দালাল ফান্না তুসরাফুন। তিনি আল্লাহ, তোমাদের সত্য প্রতিপালক, সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? সুতরাং তোমরা কোথায় চালিত হইতেছ? كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون. এই ভাবে সত্য ত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের এই বাণী সত্য প্রতিপন্ন হইয়াছে যে তাহারা তো ঈমান আনিবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون. বলো, তোমরা যাহাদের শরীক করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে ও পরে উহার পুনরাবর্তন ঘটায়? বল, আল্লাহই সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন ও পরে উহার পুনরাবর্তন ঘটান। সুতরাং তোমরা কেমন করিয়া সত্য বিচ্যুত হইতেছ? কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون. بلو, তোমরা যাহাদেরকে শরীক করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সত্যের পথ নির্দেশ করে? বল, আল্লাহই সত্যের পথ নির্দেশ করেন। যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হকদার। না যাহাকে পথ না দেখাইলে পথ পায় না সে? তোমাদের কি হইয়াছে? তোমরা কিভাবে সিদ্ধান্ত করিয়া থাকো? وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون. وهذا অধিকাংশই অনুমানেরই অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। উহারা যাহা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। وَمَا كَانَ هَذَا الْقُرْآنُ أَنْ يُفْتَرَى مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. এই কুরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়। পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইহা তাহার সমর্থন এবং ইহা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। ইহাতে কোনো সন্দেহ নাই যে ইহা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হইতে। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. তারা কি বলে সে ইহা রচনা করিয়াছে? বলো, তবে তোমরা ইহার অনুরূপ একটি সুরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি ওয়া লাম্মা ইয়াতিহিম তাউইলু কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম فانظر كيف كان عاقبة الظالمين. পরন্তু উহারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করে নাই তাহা অস্বীকার করে এবং এখনো ইহার পরিণাম উহাদের নিকট উপস্থিত হয় নাই। এইভাবে উহাদের পূর্ববর্তীগণ মিথ্যা আরোপ করিয়াছিল। সুতরাং দেখো জালিমদের পরিণাম কি হইয়াছে।
ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين. উহাদের মধ্যে কেহ ইহাতে বিশ্বাস করে এবং কেহ ইহাতে বিশ্বাস করে না এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। এবং তাহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তুমি বলিও আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের, আমি যাহা করি সে বিষয়ে তোমরা দায়মুক্ত এবং তোমরা যাহা করো সে বিষয়ে আমিও দায়মুক্ত। أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون. উহাদের মধ্যে কেহ কেহ তোমার দিকে কান পাতিয়া রাখে, তুমি কি বধিরকে শুনাইবে তারা না বুঝিল। ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون. উহাদের মধ্যে কেহ কেহ তোমার দিকে তাকাইয়া থাকে, তুমি কি অন্ধকে পথ দেখাইবে তাহারা না দেখিল। إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون. নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষই নিজেদের প্রতি জুলুম করিয়া থাকে। ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين. যেদিন তিনি উহাদেরকে একত্র করিবেন সেদিন উহাদের মনে হইবে উহাদের অবস্থিতি দিবসের মুহূর্তকাল মাত্র ছিল, উহারা পরস্পরকে চিনিবে, আল্লাহর সাক্ষাৎ যাহারা অস্বীকার করিয়াছে তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে এবং তাহারা সৎপথ প্রাপ্ত ছিল না। وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَى مَا يَفْعَلُونَ. আমি উহাদেরকে যে ভীতি প্রদর্শন করিয়াছি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়াই দেই অথবা তোমার কাল পূর্ণ করিয়াই দেই উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট এবং উহারা যাহা করে আল্লাহ তাহার সাক্ষী। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ফাইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইয়ুযলামুন। প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল এবং যখন উহাদের রাসূল আসিয়াছে তখন ন্যায় বিচারের সঙ্গে উহাদের মীমাংসা হইয়াছে এবং উহাদের প্রতি জুলুম করা হয় নাই। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। উহারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কবে ফলিবে। قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। বলো আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নাই,
প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে যখন তাহাদের সময় আসবে তখন তাহারা মুহূর্তকাল বিলম্ব বা ত্বরা করিতে পারবে না قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون بلو তোমরা কি ভাবিয়া দেখিয়াছো যদি তাহার শাস্তি তোমাদের উপর রজনীতে অথবা দিবসে আসিয়া পড়ে তবে অপরাধীরা উহার কি ত্বরান্বিত করিতে চায় أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون তোমরা কি ইহা ঘটিবার পর ইহা বিশ্বাস করিবে তোমরা তো ইহাই ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون পরে জালিমদেরকে বলা হইবে স্থায়ী শাস্তি আস্বাদন করো তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইতেছে ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين وهر তোমার নিকট জানতে চাই ইহা কি সত্য বলো হ্যাঁ আমার প্রতিপালকের শপথ ইহা অবশ্যই সত্য এবং তোমরা ইহা ব্যর্থ করিতে পারবে না ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسر الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি তাহার হইত তবে সে মুক্তির বিনিময়ে উহা দিয়া দিত এবং যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন মনস্তাপ গোপন করিবে উহাদের মীমাংসা ন্যায় বিচারের সঙ্গে করা হইবে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون সাবধান আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই সাবধান আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু উহাদের অধিকাংশই অবগত নয় هو يحيي ويميت وإليه ترجعون তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন হে মানুষ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য এবং মুমিনদের জন্য হিদায়ত ও রহমত قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বলো ইয়া আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায় সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক উহারা যাহা পুঞ্জীভূত করে তাহা অপেক্ষা ইয়া শ্রেয় قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل أذن لكم
أم على الله تفترون بلو তোমরা কি ভাবিয়া দেখিয়াছো আল্লাহ তোমাদের যে রিজিক দিয়াছেন তোমরা যে তাহার কিছু হালাল ও কিছু হারাম করিয়াছ বলো আল্লাহ কি তোমাদেরকে ইহার অনুমতি দিয়াছেন না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিতেছ ওয়ামা যান্নুল লাযীনা ইফতারুনা আলা আল্লাহিল কযিবা ইয়াউমাল কিয়ামা إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون جارا الله شمد ميتا ادبابن کري كي امود دي بوش شمد تهادر كي دارونا نشجي الله منشر بدي انگرو پرائون كنتو هادر او ديكنشو اكتاق غطا پروكاش کرينا وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين তুমি যে কোনো অবস্থায় থাকো এবং তুমি তৎসম্পর্কে কুরআন হইতে যা তিলাওয়াত করো এবং তোমরা যে কোনো কাজ করো আমি তোমাদের পরিদর্শক যখন তোমরা উহাতে প্রবৃত্ত হও আকাশমণ্ডলীয় পৃথিবীর অনুপরিমাণও তোমার প্রতিপালকের অগোচর নয় এবং উহা অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই الله لا خوف عليهم ولا هم يحزنون জানিয়া রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না الذين آمنوا وكانوا يتقون যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم তাহাদের জন্য আছে সুসংবাদ দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই উহাই মহা সাফল্য ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم وهذا কথা তোমাকে যেন দুঃখ না দেয় সমস্ত শক্তি আল্লাহর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون জানিয়া রাখো যারা আকাশমণ্ডলে আছে এবং যারা পৃথিবীতে আছে তাহারা আল্লাহরই যারা আল্লাহ ব্যতীত অপরকে শরীক রূপে ডাকে তারা কিসের অনুসরণ করে তাহারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে এবং তাহারা শুধু মিথ্যাই বলে হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্ন ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন তিনি সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য রাত্রি যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং দিবস দেখিবার জন্য যে সম্প্রদায় কথা শুনে নিশ্চয়ই তাহাদের জন্য ইহাতে আছে নিদর্শন قالوا اتخذ الله ولدا
سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون تهارا بولي الله شانتان غرهن كوريا چن تيني مهان پوبيترو تيني عباب مكتو جاها كيچو آچه آكاش مندلے و جاها كيچو آچه پتھی پتھی تاها تاري اي بشوية تمہدن نکت کنو شنود نائي তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই কুল ইন্নাল লাযীনা ইফতারুনা আলা আল্লাহিল কযিবা লা ইউফলিহুন বলো যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে তারা সফল কাম হইবে না মাতাউন ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদ বিমা কানু ইয়াকফুরুন পৃথিবীতে ইহাদের জন্য আছে কিছু সুখ সম্ভোগ পরে আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন অতঃপর কুফরি হেতু উহাদেরকে আমি কঠোর শাস্তির আশ্বাদ গ্রহণ করাইব واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون উহাদেরকে নুহের বৃত্তান্ত শোনাও সে তার সম্প্রদায়কে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমার অবস্থিতি ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি দুঃসহ হয় তবে আমি তো আল্লাহর উপর নির্ভর করি তোমরা যাহাদেরকে শরীক করিয়াছ তৎসহ তোমাদের কর্তব্য স্থির করিয়া নাও পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করিয়া ফেলো এবং আমাকে অবকাশ দিও না فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইলে লইতে পারো তোমাদের নিকট আমি তো কোনো পারিশ্রমিক চাই নাই আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হইতে আদিষ্ট হইয়াছি فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين আর উহারা তাহাকে মিথ্যাবাদী বলে অতঃপর তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণীতে ছিল তাহাদেরকে আমি উদ্ধার করি এবং তাহাদেরকে স্থলাভিষিক্ত করি ও যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি সুতরাং দেখো যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين অনন্তর তাহার পরে আমি রাসূলগণকে প্রেরণ করি তাহাদের সম্প্রদায়ের নিকট তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল কিন্তু উহারা পূর্বে যাহা প্রত্যাখ্যান করিয়াছিল তাহার প্রতি ইমান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি সীমা লঙ্ঘনকারীদের হৃদয় মোহর করিয়া দেই ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُوسَى وَهَارُونَ إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ بِآيَاتِنَا
فاستكبروا وكانوا قوما مجرمين পরে আমার নিদর্শন সহ মূসা ও হারুনকে ফিরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট প্রেরণ করি কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায় فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا إِنَّ هَذَا لَسِحْرٌ مُبِينٌ অতঃপর যখন উহাদের নিকট আমার নিকট হইতে সত্য আসিল তখন উহারা বলিল ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون موسى بولিল সত্য যখন তোমাদের নিকট আসিল তখন তৎসম্পর্কে তোমরা এইরূপ বলিতেছো ইহা কি জাদু জাদুকরেরা তো সফল কাম হয় না قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين উহারা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্যুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ এবং যাহাতে দেশে তোমাদের দুইজনের প্রতিপত্তি হয় এই জন্য আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই وقال فرعون ائتوني بكل ساحر عليم ফিরাউন বলিল তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে লইয়া আসো فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُوسَى أَلْقُوا مَا أَنْتُمْ مُلْقُونَ অতঃপর যখন জাদুকরেরা আসিল তখন উহাদেরকে মূসা বলল তোমাদের যাহা নিক্ষেপ করিবার নিক্ষেপ করো فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَى مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُفْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ অতঃপর যখন তারা নিক্ষেপ করিল তখন মূসা বলিল তোমরা যাহা আনিয়াছ তাহা জাদু নিশ্চয় আল্লাহ উহাকে অসার করিয়া দিবেন আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না ওয়ায়ুহিক্কুল্লাহুল হক বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন অপরাধীরা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করিবেন ফামা আমানা লিমূসা من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين فرعون وتهار পরিষদ বর্গ নির্যাতন করিবে এই আশঙ্কায় মুসার সম্প্রদায়ের একদল ব্যতীত আর কেহ তাহার প্রতি ঈমান আনে নাই বস্তুত ফিরাউন ছিল দেশে পরাক্রমশালী এবং সে অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا فعليه توكلوا إن كنتم مسلمين موسى بوليا چلو هي আমার সম্প্রদায় যদি তোমরা আল্লাহতে ঈমান আনিয়া থাকো যদি তোমরা আত্মসমর্পণকারী হও তবে তোমরা তাহারই উপর নির্ভর করো فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين অতঃপর তাহারা বলিল আমরা আল্লাহর উপর নির্ভর করিলাম
হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করিও না। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা করো। وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَن تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ أمي موسى وطار براتك برتدش كوريلام মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ করো, সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا طمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم موسى بوليل هي আমাদের প্রতিপালক তুমি তো ফেরাউন ও তাহার পরিষদ বর্গকে পার্থিব জীবনে শোভা ও সম্পদ দান করিয়াছো যদ্দ্বারা হে আমাদের প্রতিপালক উহারা মানুষকে তোমার পথ হইতে ভ্রষ্ট করে। হে আমাদের প্রতিপালক উহাদের সম্পদ বিনষ্ট করো, উহাদের হৃদয় কঠিন করিয়া দাও, উহারা তো মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ইমান আনিবে না। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون তিনি বলিলেন তোমাদের দুইজনের দোয়া কবুল হইল, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করিও না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين أمي بني إسرائيل কে সমুদ্র পার করাইলাম এবং ফেরাউন ও তাহার সৈন্যবাহিনী অধ্যত্ত সহকারে সীমা লঙ্ঘন করিয়া তাহাদের পশ্চাদাপন করিল। পরিশেষে যখন সে নিমজ্জমান হইল তখন বলিল আমি বিশ্বাস করিলাম বনী ইসরায়েল যাহাতে বিশ্বাস করে, নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। الآن وقد عصيت قبل وكنت من المفسدين এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছো এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ আজ আমি তোমার দেহটি রক্ষা করিব যাহাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো, অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল। وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ فَمَا اخْتَلَفُوا حَتَّى جَاءَهُمُ الْعِلْمُ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ আমি তো বনি ইসরায়েলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করাইলাম এবং আমি উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিলাম,
অতঃপর উহাদের নিকট জ্ঞান আসিলে উহারা বিভেদ সৃষ্টি করিল। উহারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করিয়াছিল তোমার প্রতিপালক অবশ্যই তাহাদের মধ্যে কিয়ামতের দিন উহার ফয়সালা করিয়া দিবেন। فَإِن كُنْتَ فِي شَكٍّ مِّمَّا أَنزَلْنَا إِلَيْكَ فَاسْأَلِ الَّذِينَ يَقْرَؤُونَ الْكِتَابَ مِن قَبْلِكَ لَقَدْ جَاءَكَ الْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি উহাতে যদি তুমি সন্দেহে থাকো তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে, তুমি কখনো সন্দিগ্ধ চিত্তদের অন্তর্ভুক্ত হইও না। ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين এবং যারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে তুমি কখনো তাহাদের অন্তর্ভুক্ত হইও না, তাহা হইলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। ইন্নাল লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন নিশ্চয়ই যাহাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হইয়া গিয়াছে তাহারা ঈমান আনিবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম যদিও উহাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে যতক্ষণ না উহারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করিবে। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোন জনপদবাসী কেন এমন হইল না যাহারা ইমান আনিত এবং তাহাদের ইমান তাহাদের উপকারে আসিত? তাহারা যখন ইমান আনিল তখন আমি তাহাদের নিকট হইতে পার্থিব জীবনের হীনতাজনক শাস্তি দূর করিলাম এবং উহাদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমান মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন তোমার প্রতিপালক ইচ্ছা করিলে পৃথিবীতে যাহারা আছে তারা সকলেই অবশ্যই ঈমান আনিত, তবে কি তুমি মুমিন হইবার জন্য মানুষের উপর জবরদস্তি করিবে? ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহ ওয়াজআলুর রিজসা আলা আল্লাযীনা লা ইয়াকিলুন আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কাহারও সাধ্য নয় এবং যাহারা অনুধাবন করে না আল্লাহ তাহাদেরকে কলুষলিপ্ত করেন। قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون بل আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহার প্রতি লক্ষ্য করো, নিদর্শনা বলি ও ভীতি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না। فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ইহারা কি ইহাদের পূর্বে যা ঘটিয়াছে উহার অনুরূপ ঘটনাই প্রতীক্ষা করে? বলো তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। পরিশেষে
পরিশেষে আমি আমার রাসূলগণকে ও মুমিনগণকে উদ্ধার করি এইভাবে আমার দায়িত্ব মুমিনগণকে উদ্ধার করা قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنْتُمْ فِي شَكٍّ مِّن دِينِي فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَلَكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ بولو هي مانوش تمرا جدي آمار دينير پتی شانشوئے جکتو ہو تب جانیا رکھو تمرا اللہ بیتی تو جہادر عبادت کرو আমি উহাদের ইবাদত করি না পরন্তু আমি ইবাদত করি আল্লাহর যিনি তোমাদের মৃত্যু ঘটান এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হইবার জন্য আদিষ্ট হইয়াছি ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফান ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন আর উহাও এই যে তুমি একনিষ্ঠভাবে দ্বীনে প্রতিষ্ঠিত হও এবং কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে না যাহা তোমার উপকারও করে না অপকারও করে না কারণ ইহা করিলে তখন তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইবে وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ এবং আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত ইহা মোচনকারী আর কেহ নাই এবং আল্লাহ যদি তোমার মঙ্গল চান তবে তাহার অনুগ্রহ রদ করিবার কেহ নাই তাহার বান্দাদের মধ্যে যাহা কি ইচ্ছা তিনি মঙ্গল দান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِوَكِيلٌ বলো হে মানুষ তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট সত্য আসিয়াছে সুতরাং যাহারা সৎপথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদের মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করিবে এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদের এই ধ্বংসের জন্য এবং আমি তোমাদের কর্ম বিধায়ক নই واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين